नमस्कार, আমি ज्योतिषी उत्तम कुमार আবারো চলে এসেছি আপনাদের সামনে। আজ একটি গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। আজ আমি কিছু রেখার সাথে পরিচয় করাবো, যে রেখাগুলো যদি আপনার হাতে থাকে সেই রেখা দ্বারা আপনারা বুঝতে পারবেন যে সব দিক থেকে আপনার জীবনে কিন্তু সফলতা আসতে চলেছে। এই রেখাটাকে আমরা কিন্তু অনেক গুরুত্ব দিয়ে এই রেখার দিকগুলো কিন্তু বিচার করে থাকি। সেই রেখার সাথে আজ পরিচয় করাবো। তার আগে যে কথাটা বলি প্রত্যেকটা দিন, একই কথা আজও বলবো, সম্পূর্ণ আলোচনাটা শুনুন এবং দেখুন। দেখুন, সব দিক থেকে সুখী হবেন যদি আপনার হাতে এই রেখা থেকে থাকে, তাহলে ভীষণ গুরুত্বপূর্ণ। সম্পূর্ণ আলোচনাটা শোনা বা দেখার চেষ্টা করুন। আপনাদের মধ্যে অনেকেরই আছে, যখন যে রেখাটা নিয়ে আমি আলোচনা করি হস্তরেখার মাধ্যমে, আপনারা হয়তো সেই রেখাটা দেখেন, আপনার হাতে নেই, সঙ্গে সঙ্গে কেটে বেরিয়ে যান। এই কাজটা করবেন না আজকের আলোচনায়, কারণ হস্তরেখা মানেই আপনার জন্য আলোচনা করা হয় এবং আপনার সাথে সম্পূর্ণ মিলতে বাধ্য। কারণ আমি হাতের ছবি এঁকে বোঝাই, আপনার সাথে মিললে পরে আলোচনাটা আপনার। এছাড়াও আরেকটা কথা আমি প্রত্যেকটা দিন বলি, যে আজ এই রেখাগুলো আপনারা দেখছেন যে আপনার হাতে নেই, তার মানে এই নয় যে আপনার হাতে এই রেখাটা আর কোনোদিনই আসবে না। আমাদের হাতে প্রত্যেকটা জাত ব্যক্তির হাতেই আমাদের কর্ম দ্বারা রেখার কিন্তু প্রকাশ পেয়ে থাকে হাতের মাধ্যমে। 15 দিন অন্তর অন্তর আমাদের হাতে নতুন নতুন রেখা কিন্তু দেখা যায়, যার সম্পূর্ণ কার্যকারিতা 3 মাস পর থেকে আমরা পেতে পারি। আর সেই কারণেই আমি প্রত্যেকটা দিন অনুরোধ করি, হস্তরেখা আলোচনা কখনো কাটবেন না। আজ নেই যে রেখা আপনার হাতে কাল আসতে বাধ্য, যদি আপনার কর্মের দিকটা ঠিক থাকে, তাহলে তখন জানতে পারবেন যে এইটা কিন্তু শুভ রেখা। অনেক সময় অশুভ রেখাও আমাদের হাতে প্রকাশ পায়। আপনারা যদি সেই রেখার সাথে পরিচয় থাকে, তাহলে জানতে পারবেন এটা অশুভ রেখা, সেভাবে চলতে পারবেন, আপনার বিপদ আপদ অনেকটাই কম থাকবে। তাহলে আজকের আলোচনার বিষয় সুখী রেখা। সব দিক থেকে সুখী আপনি কিন্তু হবেন। তার আগে কমন যে 3টে রেখা, আমি একে বোঝানোর চেষ্টা করি। এইটা হচ্ছে আয়ু রেখা, এইটা শিরোরেখা, এটা হৃদয় রেখা। এই 3টে রেখা আমি কমন বলি, কারণ প্রত্যেকের হাতে এই 3টে রেখা থাকে, সেটা ছোট হতে পারে, বড় হতে পারে, থাকবেই। হয়তো ছোট হচ্ছে, বা এটা অ্যাডজাস্ট না হয়ে ফাঁকা হয়ে যাচ্ছে, বা এটা উপর নিচ হতে পারে, কিন্তু থাকবে। ভাগ্যরেখা অনেকের হাতে থাকে না, ভাগ্যরেখা আমি কমন বলি না, তবে ভাগ্যরেখাও অনেকে কমন বলে। আয়ু রেখা অনেকটা ছোট হতে পারে, তবে ভাগ্যরেখা কোনটা আমি একে দেখানোর চেষ্টা করছি। এই যে এটা হচ্ছে মণিবন্ধ আর এটা শনি পর্বত, এটা হচ্ছে ভাগ্যরেখা, এটা সবার হাতে থাকে না। তাহলে ওই 4টে রেখা কমন রেখা ধরা যায় বা যেতেই পারে। এবার আমার যে বক্তব্য, যেটা আপনাকে ফলো করতে হবে, সেটা হচ্ছে উপরে যে 4টে আঙুল, এর নিচের অংশগুলোকে ফলো করতে হবে। এর প্রত্যেকটা আঙুলের নিচে একটি করে গ্রহের অবস্থান। দেখুন, এটা তর্জনী আঙুল, এর নিচে এটা হচ্ছে বৃহস্পতি পর্বত, তারপর একটা মধ্যমা শনি পর্বত, তারপর অনামিকা এটা হচ্ছে রবি পর্বত, এবং এটা বুধ কনিষ্ঠ আঙুলের নিচে। তাহলে এই 4টে গ্রহের অবস্থান, প্রথমত আপনার বৃহস্পতি গ্রহ ভালো থাকতে হবে। এটা বৃহস্পতি গ্রহ ভালো থাকতে হবে, কি করে ভালো বুঝবেন, আমি একটি গ্রহের ব্যাপার বলে দেবো, আপনারা প্রত্যেকটা মিলিয়ে নেবেন, সেম টু সেম থাকলে ভালো। সেটা হচ্ছে এই বৃহস্পতির জায়গাটা উঁচু হতে হবে, ঠিক প্রত্যেকটা গ্রহই, যে কটা গ্রহ বললাম, যদি ভালো থাকে উঁচু হবে। তার সাথে সাথে লালচে গোলাপি আবার যুক্ত থাকবে, পরিষ্কার পরিচ্ছন্ন, তাহলে আপনাকে ধরে নিতে হবে সেই গ্রহ ভালো আছে। তারপর আপনাকে দেখতে হবে এই যে এটা শনি পর্বত, আর এই জায়গাটা হচ্ছে শুক্র। দেখুন তো শুক্র আপনার কি অবস্থায় আছে, ভালো না খারাপ? পরিষ্কার পরিচ্ছন্ন, উঁচু মাংসাশী, লালচে গোলাপি আবাযুক্ত যদি থাকে আপনার শুক্র ভালো। তারপর দেখুন এই শুক্র স্থান থেকে শনি পর্বত একটি রেখা আপনার আছে কি না, ঠিক এরকম একটি রেখা শুক্র থেকে শনি পর্বত যদি থেকে থাকে, তাহলে কিন্তু এটা আপনাকে সুখী করে দিতে পারে। এই একটি রেখা সব দিক থেকে আপনাকে সুখী করবে, শুধু একটি দুটি না, সমস্ত দিক থেকে সুখী জীবনযাপন আপনি করতে পারবেন যদি এরকম একটা শুক্র থেকে শনি পর্বত একটি রেখা থাকে। কারণ শুক্র জানি আমরা সুখের কারক গ্রহ, সেই শুক্র রেখা যদি শনি পর্বত পর্যন্ত পৌঁছায়, সেই জাত ব্যক্তি সমস্ত দিক থেকে এরা সুখ ভোগ করে।
এরপরে যে রেখাটার সাথে পরিচয় করাবো দেখুন আপনার হাতে আছে কিনা। এটা বৃহস্পতি পর্বত, আমি প্রথমেই বলেছি তর্জনী আঙুলের নিচে। এই বৃহস্পতি পর্বতে আপনাকে ফলো করতে হবে, দেখতে হবে বড় একটা পুরো বৃহস্পতি পর্বত জুড়ে রেখা দ্বারা ক্রস আছে কিনা। যদি থেকে থাকে ঠিক এরকম, তাহলে কিন্তু এই জাত ব্যক্তিও সব দিক থেকে সুখী হয়, 100% হতেই হবে। এই রেখাগুলো কার্যকারী, সম্পূর্ণভাবে এই রেখার প্রমাণিত কাজ করে সেই রেখাগুলোই আমি আপনাদের সঙ্গে পরিচয় করাচ্ছি, এতে কোনো ভুল নেই। এই রেখা থাকলে আপনি সমস্ত দিক থেকে সুখী হবেন, এতে কোনো সন্দেহ নেই। এরপরে দেখুন এই যে জায়গাটা, অর্থাৎ কনিষ্ঠ আঙুলের নিচে, এটা হচ্ছে বুধ পর্বত। আমি বলেছি এই বুধ পর্বত, তার পাশেই দেখুন এটা হচ্ছে রবি পর্বত। আর এই যে আমাদের হৃদয় রেখা এবং কনিষ্ঠ আঙুলের নিচে, এই জায়গা থেকে দেখবেন এরকম অনেকগুলো রেখা দেখা যায়, কারণ একটি, কারোর দুটি, কারোর তিনটি। এগুলোকে আমরা বিবাহ রেখা বলে জেনে থাকি। এই বিবাহ রেখা দেখুন তো বড় আছে কিনা আপনার হাতে, বড় বলতে অনেকটাই বড়, ঠিক এরকম রবি পর্বত ছুঁয়েছে কিনা। যদি রবি পর্বত ছুঁয়ে যায় এরকম একটি বিবাহ রেখা, তাহলে আপনি সব দিক থেকে সুখী, 100% আপনার জীবনে কোনো কষ্ট বলে কিছু থাকবে না। তার সাথে সাথে দেখুন এই যে বিবাহ রেখা, সেই বিবাহ রেখায় বুধ পর্বত সোজাসুজি, অর্থাৎ বুধের যে আঙুল নিচে বুধ পর্বতে এরকম একটি রেখা দ্বারা ত্রিভুজ তৈরি হয়েছে কিনা। যদি হয় তাহলে আপনি প্রচুর ধন সম্পত্তির মালিক হবেন এবং আপনার কোটি কোটি টাকা আপনি রোজগার করতে পারবেন। তার ফলে আপনার সুখ শান্তি এগুলো কিন্তু উপলব্ধি করতে পারবেন। কবে সেটা অবশ্যই জানার বিষয়, বিবাহর পর। এই রেখা আপনার হাতে আছে, তার সাথে সাথে আপনি বিবাহিত, মহিলা হন বা পুরুষ, তাদের ক্ষেত্রেই আমার আজকের আলোচনা মিলবে। প্রচুর ধন সম্পদ আপনার হবে এবং সুখী তো হবেনই। এরপরে আর একটা রেখা আমি পরিচয় করাবো। দেখুন এই জায়গায় ত্রিভুজ বললাম, এখন স্কোয়ার, এই বিবাহ রেখা থেকে এরকম একটা স্কোয়ার রেখা দ্বারা তৈরি হয়েছে কিনা, ঠিক এটাও আপনাকে সমস্ত দিক থেকে সুখী করবে এবং কোটিপতি বানাতে পারে। কবে? সেম কথা, বিবাহর পর। হয়তো আপনি দেখছেন আপনার হাতে এই বিবাহ রেখা আছে, এই ত্রিভুজও আছে, বা অন্যের হাতে ত্রিভুজ নেই, এই চতুর্ভুজ আছে, কিন্তু আপনি অবিবাহিত, তাহলে মিলবে না। এই রেখার সাথে সাথে বিবাহিত যারা, তাদের সাথেই আমার আজকের আলোচনা মিলবে। আপনি বিবাহিত, আপনার হাতে এইটা আছে, আপনি কোটিপতি হবেন, এতে কোনো সন্দেহ নেই, কারণ প্রত্যেকটা রেখা প্রমাণিত। এবার আমি বলবো যে কটা রেখা আমি পরিচয় করালাম এগুলো একজনের হাতে কখনো খোঁজ করবেন না, একটি করে আপনার হাতে থাকলেই যথেষ্ট। সব রেখা কারোর হাতে থাকতে পারে না, যদিও থাকে তার উল্টো রিয়াকশন, কোনো ভালো কিছু ঘটবে না। একটি একটি করে আপনার হাতে মিলানোর চেষ্টা করুন, যদি মিলে যায় তাহলে অবশ্যই আমার আজকের আলোচনা 100% আপনার জীবনকে পাল্টে দিতে পারবে। এই চিহ্নগুলো আমি বোঝানোর চেষ্টা করলাম, এগুলো এক একটা চিহ্ন এক একজনের হাতে মিলানোর চেষ্টা করুন, অবশ্যই আমার আজকের আলোচনা আপনার সাথে 100% মিলবে। আজ এ পর্যন্তই, আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে, ততক্ষণ ভালো থাকুন।